আমার স্বামীর নাম মোহাম্মদ আলামিন, তার একটা বিয়ে করে আর কি ওই ঢাকাতে থাকে। আমার কোনো খোঁজ খবর হয় না। আমার দুইটা মেয়ে একটা ছেলে, মেয়ে বড়টা বিয়ে দিছি আর ছোট মেয়েটা 7-এ পড়ে আর বাচ্চাটা এই জায়গায় ভর্তি করাইছি। তাই আমার কোনো খোঁজ খবর হয় না, আমার টাকা পয়সা কিছুই দেয় না। আমার ওই বই নিয়ে সহযোগিতা করে মেয়েটা, ওই ছোট মেয়েটা 7-এ পড়ে, স্কুলে পড়ছিল, এখন তো ওই করোনারিতে আর কি বাড়িতে বসে। এই প্রায় 1 বছর হয়েছে আর কি। এই ছেলে, এই এই ছেলে, 2 মেয়ের পর এই ছেলে। বাকিটা তো আল্লাহর উপরে আর কি, আমি তো আমার চেষ্টাটা চালাই জিতেছি।